রঙের আনন্দে মাতলেন এবার রাজ্যের মুখ্যমন্ত্রীও। শনিবার তার বাসভবনে প্রদেশ বিজেপির প্রত্যেক কার্যকর্তারাই রঙে রাঙিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আশীর্বাদ নিলেন প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর। দারুণ এক পরিবেশ তৈরি হলো এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে। হোলিকে ঘিরে আনন্দ, তাও রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনে, এর আমেজটাই তো আলাদা। গত দুবছর কোভিড ভীষণ যন্ত্রণা দিয়েছে প্রত্যেককেই, তবে এবছর রাজ্যে কোভিডের ললাট একদমই থিতু। এ অবস্থায় শনিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে দোলের উৎসবের আনন্দে মাতোয়ারা হতে একে একে সকল কার্যকর্তারাই গেলেন বাহারি রঙের সমাবেশ। মুখ্যমন্ত্রীও তাদের এই আনন্দে সামিল হলেন, একে একে প্রত্যেককেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কারিগরকে রং দিলেন। কেউ করলেন রং দিয়ে প্রণাম, তো কেউ নিলেন মুখ্যমন্ত্রীর আশীর্বাদ। প্রদেশ বিজেপির প্রত্যেক কার্যকর্তারাও ছিলেন এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে। এই উৎসবকে ঘিরে মুখ্যমন্ত্রী বলেন, হোলি হলো রঙের উৎসব, বন্ধনের উৎসব, সবাই যাতে একে অপরের সঙ্গে মিলেমিশে চলেন তারই আহ্বান করলেন তিনি। এর জন্য দরকার পজিটিভ মানসিকতা, নেগেটিভ ভাবনা যাতে কোনোভাবেই কারোর মধ্যে কাজ না করে সেদিকে প্রত্যেককে মনোযোগ দিতে বললেন মুখ্যমন্ত্রী। দারুণ এক পরিবেশ তৈরি হলো এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে, হাজারো লোকের সমাগম, সবাই একে একে মুখ্যমন্ত্রীকে রঙের ভালোবাসা দিলেন, পাশাপাশি প্রত্যেককেই দোলের আনন্দে একে অপরকে শুভেচ্ছাও বিনিময় করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।